শিখিয়েছে, এরাই বিশ্বের মানবাধিকার শিখিয়েছে। আজকের গেরুয়া বাহিনী তারা নোংরা স্লোগান দিচ্ছে, তারা গুলি মারার স্লোগান দিচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, পৃথিবীর ইতিহাস কখনো এই ধরনের জালেম স্বৈরাচারীদেরকে বরদাস্ত করেনি। অনেক নমরুদ, অনেক হিটলার পৃথিবীতে তারা বন্দুকের নল দিয়ে সাধারণ মানুষকে দাবিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। আজকে অমিত শাহরা, আজকে নরেন্দ্র মোদীরা এবং আজকের গোপনে এবং প্রকাশ্যে যারা তাদের সহযোগিতা করছে, সেই সাম্প্রদায়িকতার দোসররা তাদের কান খুলে শুনে নেওয়া উচিত। আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বন্দুকের নল দিয়ে, গুলি দিয়ে, বোমা দিয়ে কখনো জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে রোধ করা যাবে না। এই আন্দোলনকে, এই স্বৈরাচারী শাসনের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের মা এবং বোনেরাই যথেষ্ট। তারা দেখিয়ে দেবে ভারতবর্ষের ইতিহাস নতুন করে রচনা করে। অনেকে বিস্ময় প্রকাশ করছেন, প্রশ্ন করছেন, আরে সংবিধান কোথায় লঙ্ঘিত হলো? আমাদের সংবিধান, যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর রচনা করেছেন, যে সংবিধান বিশ্বের সমস্ত দেশের সংবিধানকে গভীরভাবে পড়াশোনা করার পরে যে সংবিধান রচনা করা হয়েছে, এবং ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ভৌগোলিক পরিবেশ, এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে হাজার হাজার ভাষা আছে, এখানে হাজার শত শত ধর্ম আছে, এখানে অনেক জাতি আছে, অনেক রং আছে, একটা ফুলের বাগানের মতো এই দেশ। সুতরাং সমস্ত ভাষার মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, তারা যাতে তাদের স্বাধীনতা ভোগ করতে পারে, এখানে যেন সংখ্যালঘুদের উপরে অত্যাচার না হয়, এখানে যেন দলিত আদিবাসীদের উপরে নিপীড়ন না হয়, এখানে প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা, প্রত্যেকটা ভাষার স্বাধীনতা, সবার স্বাধীনতাকে সুরক্ষিত করা হয়েছে, মৌলিক অধিকার দেওয়া হয়েছে। এই ধর্মের মধ্যে উল্লেখ করা হয়েছে এটা একটা সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি, অর্থাৎ এখানে কোনো ডিসক্রিমিনেশন করা হবে না, এখানে নারী পুরুষের কোনো বৈষম্য করা হবে না, এখানে ধনী গরিবের কোনো বৈষম্য করা হবে না, এখানে ধর্মের ভিত্তিতে উঁচু নিচু ভাগ করা হবে না, এখানে ভাষার ভিত্তিতে ছোট বড় করা হবে না, কোনো একটা ভাষা সবার উপরে চাপিয়ে দেওয়া হবে না, কোনো একটা সংস্কৃতি সবার উপরে চাপিয়ে দেওয়া হবে না, সবার সাংস্কৃতিক ঐতিহ্যকে মর্যাদা দেওয়া